Friends, भारत के लिए वन अर्थ वन फैमिली वन फ्यूचर एक कमिटमेंट है. यही कमिटमेंट हमारे वन अर्थ वन हेल्थ और वन सन वन वर्ल्ड वन ग्रिड जैसे इनिशिएटिव्स में भी दिखाई देता है. एक पृथ्वी एक परियाल एक भविष्यत আমেরিকার পৰা প্ৰধানমন্ত্ৰী বিশ্ববাসীলৈ বিশেষ প্ৰতিশ্ৰুতি. অন্তৰাবাদৰ সমস্যাৰ উদ্ধাৰৰ বাবে গোলকীয় পদক্ষেপ জৰুৰী. সমগ্ৰ বিশ্বতে গ্লোবেল গভৰ্নেন্সৰ পোষকতা মোদী. কৃত্ৰিম বুদ্ধিমত্তা বিকশিত প্ৰযুক্তিক লৈ উদ্বিগ্নতা জেলেনস্কি সাক্ষাৎ মোদী. আমেরিকা ভ্রমণৰ অন্তিম দিনা তথা সোমবাৰে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ৰাষ্ট্ৰসংঘৰ সাধাৰণ পৰিষদৰ অধিৱেশনত অংশ লয়। বিশ্বৰ কেইবাখনো দেশৰ প্ৰতিনিধি তথা মুৰব্বীয়ে ভাগ লোৱা এই অধিৱেশনত সন্ত্ৰাসবাদ আৰু সংঘাতৰ বিষয়ে আলোকপাত কৰি প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে কয় যে সন্ত্ৰাসবাদ ৰোধৰ বাবে গোলকীয় পদক্ষেপ অতি জৰুৰী হৈ পৰিছে. বৈশ্বিক শান্তি আৰু সুৰক্ষাৰ বাবে এক তৰফ আতংকবাদ জেসা বড়া খতৰা হয় तो दूसरी तरफ साइबर मैरिटाइम स्पेस जैसे अनेक संघर्ष के नाए नए नए मैदान भी बन रहे हैं. इन सभी विषयों पर मैं जोर देकर कहूंगा कि ग्लोबल एक्शन मस्ट मैच ग्लोबल एम्बिशन. লগতে মোদীয়ে কয় যে সন্ত্ৰাসবাদ বিশ্ব শান্তি আৰু নিৰাপত্তাৰ বাবে এতিয়াও গুৰুতৰ ভাবুকি হৈ আছে. তাৰ মাজতে চাইবাৰ অপৰাধ, সামুদ্ৰিক সংঘাত আৰু মহাকাশক লৈ নতুন সংঘাতৰ উল্লেখ ঘটিছে বুলিও মোদীয়ে ভাষণত উল্লেখ কৰে. কৃত্ৰিম বুদ্ধিমত্তা বিকশিত প্ৰযুক্তিৰ পৰা হ'ব পৰা সম্ভাৱ্য বিপদক লৈও মোদীয়ে ৰাষ্ট্ৰসংঘৰ মজিয়াত উদ্বিগ্নতা প্ৰকাশ কৰি কয় যে প্ৰযুক্তিৰ নিৰাপদ ব্যৱহাৰ আৰু নিয়ন্ত্ৰণ বৰ্তমান সময়ত অত্যন্ত জৰুৰী হৈ পৰিছে. সেয়েহে সমগ্র বিশ্বতে প্রযুক্তির সুষম নিয়ন্ত্রণ আর দায়িত্বশীল ব্যবহারের প্রয়োজনীয়তা আহি পৰিছে. উল্লেখযোগ্য যে উইলমিংটনত হওয়া কোয়াড সম্মিলনের সিদ্ধান্ত অনুসৰি ভারত, অস্ট্রেলিয়া, জাপান আর আমেরিকায় অনাগত দিনত সাইবার সুরক্ষার উপর পারস্পরিক সহযোগিতাৰে কাম কৰিব। সম্মিলনত উগ্রবাদ তথা সন্ত্রাসবাদক তীব্র নিন্দা করে আটাইকেইখন রাষ্ট্রের প্রতিনিধিসকলে বিশ্বত দরিদ্রতা নির্মূলকরণ, খাদ্য আর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কৰিব লাগিব। এই মন্তব্য প্রধানমন্ত্রী মোদী ভারতে দরিদ্রতা নির্মূলকরণ, ডিজিটাল বিভাজন দূর করার ক্ষেত্রত অভিজ্ঞতা ভাগ বতরা করবলে সাজু আছে. কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্যান বি সাকসেসফুল, সাকসেস কা হামারা ইহ অনুভব হম গ্লোবাল সাউথ কে সাথ সাঝা করনে কে লিয়ে তৈয়ার হ্যায়। ফলে ইউক্রেইনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কির হৈতেও আলোচনাত মিলিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া আর ইউক্রেইনের সংঘাত নিরসন করে অঞ্চলটোত শান্তি আর স্থিতিশীলতা পুনরুদ্ধারের বাবে দুইজন নেতার মাজত বহু সময় ধরে আলোচনা হয়। রাষ্ট্রসংঘর ল্যান্ডমার্ক সামিট অব দ্য ফিউচার অংশ হিসাবে ইউক্রেইনের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাত মিলিত হয় মোদী। রাশিয়া আর ইউক্রেইনের সংঘাত দূর করার বাবে এয়া আছিল মোদীর জেলেনস্কির সঙ্গে তৃতীয়টো সাক্ষাৎকার। ইফালে আমেরিকাত মোদী বাংলাদেশের উপদেষ্টা ইউনিসর সহিতে মিলিত নহল কোনো বৈঠক। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।